দাঁত নেই এমন পশুর কোরবানির বিধান কি দাঁত নেই এমন পশু কোরবানি করা যাবে কি না দুই নম্বর যে পশুর শিং ভেঙ্গে গিয়েছে অথবা উঠে নাই, ফেটে গিয়েছে অথবা উঠে যে ফেটে গিয়েছে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে কি না অনেক সময় আমরা বাজারে গিয়ে এমন পশু দেখতে পাই তিন নম্বর কান অথবা লেজ কাটা অথবা কান অথবা লেজের একেবারে অবস্থা খুবই ভয়াবহ এমন পশু দ্বারা কোরবানি করার বিধান কি মাস আলাকি তিনটি এবং চমৎকার মাস এবং গুরুত্বপূর্ণ বিষয় এক নম্বর দাঁত নাই এমন পশুর কোরবানি করা যাবে কি না এক্ষেত্রে মাস আল্লাহ এই ক্ষেত্রে আমরা খেয়াল করব। যে পশুর একটি দাঁতও নাই অথবা এত পরিমাণ দাঁত পরে গিয়েছে যে ঘাস অথবা খাদ্য চিবিয়ে খেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা যায় নাই খেয়াল করবো ইনশাআল্লাহ দুই নম্বর যে পশুর শিং ভেঙে গিয়েছে অথবা ফেটে গিয়েছে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে কি না যে পশুর শিং একেবারেই গোড়া থেকে ভেঙ্গে গিয়েছে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না তবে যে পশুর শিং অর্ধেক অথবা কিছু ফেটে গিয়েছে ভেঙ্গে গিয়েছে কিন্তু অধিকাংশ আছে এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে তবে জন্মগতভাবে ভাবে যে জার ছিং একেবারে ছোট তাহলে সমস্যা নাই সেগুলো দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে তিন নম্বর কান বা লেস কাটা পশুর কোরবানির বিধান কি কান অথবা লেস কাটা অনেক সময় কোরবানি পশুর আমরা দেখি কান কাটা লেচ কাটা ওয়ার্ড দেখ অথবা তার চাইতে যদি বেশি কান অথবা লেচ কাটা থাকে এমন পশুর দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না অর্ধেক অথবা তার বেশি অবশ্যই থাকতে হবে যদি এর চাইতে কম কাটা থাকে তাহলে কোনো সমস্যা নেই এমন পশু দ্বারা কোরবানি করা যাবে তবে অর্ধেক তার বেশি যদি কাটা থাকে এক্ষেত্রে আমরা সতর্ক থাকবো এমন পশু আমরা কোরবানির জন্য ক্রয় করবো না শিঙের ক্ষেত্রে অনেক সময় আমরা খেয়াল করি না অনেক শিং একেবারে গোড়া থেকেই ভেঙে গিয়েছে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমরা খুব খেয়াল করবো আবার কিছু গরু আছে শিং একেবারে ওঠে নাই এগুলো সমস্যা নেই কোরবানি করা যাবে অথবা উঠেছে অধিকাংশ আছে হালকা ফেটে গিয়েছে হালকা ভেঙে গিয়েছে এর দ্বারা কোনো সমস্যা নেই আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন বলেন আমিন